বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে রয়্যাল ক্যানাজিয় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত ত্রিশ অক্টোবর ক্যানাজিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেভিন ও লয়েজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত বৃহস্পতিবার কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত নয় এর বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন গেল উনিশ মার্চ একই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দুই সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক